সীমান্তে বিএসএফের গুলিতে আবারও ঝরল প্রাণ কুমিল্লার বুড়িচংয়ের জামতলায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এই মুহূর্তে বুড়িচংয়ের জামতলার উত্তরপাড়ার সীমান্ত এলাকায় আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ সরাসরি যাচ্ছি তার কাছে আজ সকালবেলা একটি হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অর্থাৎ যারা এখানকার যে স্থানীয় যারা রয়েছে তাদের দাবি যে বিএসএফ গুলিতে আনোয়ার নামে একজন এখানকার মিরপুর এলাকার বাসিন্দা তিনি নিহত হয়েছেন এবং সকালবেলা তারা কিন্তু অবৈধভাবে আনোয়ার সহ কয়েকজন মিলে কিন্তু এই যে ভারত সীমান্তে তারা অবৈধভাবে প্রবেশ করে তখন কিন্তু বিএসএফ তাদেরকে ধাওয়া করে গুলি করে গুলি করা গুলি করে বলে আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে এবং এখানে এসে আমরা যা দেখতে পেয়েছি যে এখন তিনি যোগাযোগ করছেন যোগাযোগ করে বলছেন যে ঘটনা সম্পর্কে সত্যতা যাতে কিন্তু বলছেন আমাদের কিন্তু জানিয়েছে যে এখন পর্যন্ত যে হত্যাকাণ্ডের ঘটনা তারা নিশ্চিত না এবং